থাকবো। দেখো W ইকুয়াল টু F ডট S, খেয়াল করো আমরা কার শক্তি ক্ষমতা এই জিনিসটা আমরা কার শক্তি উপপাদ্য প্রমাণ করব। তার মানে কি হয় জিনিসটা খেয়াল করো, W ইকুয়াল টু F ডট S এটা তো আমরা জানি, তার মানে দেখো খেয়াল করো আমরা S ইকুয়াল টু দেখো V স্কয়ার ইকুয়াল টু U স্কয়ার প্লাস 2 AS, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, এটা যখন আমরা সবাই জানি তখন দেখো জিনিসটা কি হয়, আমরা S এর মান বের করব, তাহলে V স্কয়ার মাইনাস U স্কয়ার ইকুয়াল টু 2 AS হয়। আমরা আবার S কে রেখে V স্কয়ার মাইনাস U স্কয়ার ডিভাইডেড 2 A ইকুয়াল টু S, দেখো 2 A কে এই পাশে নিয়ে এসে ভাগ করে দিছি, তার মানে জিনিসটা কি হয় দেখো খেয়াল করো, F ইনটু S এর পরিবর্তে কি হবে V স্কয়ার মাইনাস U স্কয়ার ডিভাইডেড 2 A হবে, আর S এর পরিবর্তে তো আমি বসায় দিছি, এই পাশে তো W আছে খেয়াল করো, তার মানে W এর পরিবর্তে আমি MG বা MG তো লিখতে পারি তাই না, M A বা MG তোমার যেটা খুশি তুমি লিখতে পারো, অর্থাৎ লিখলাম কোনো সমস্যা নেই, অথবা A লেখো, যেহেতু নিচে আমার A আছে তাহলে M A, আর উপরে আছে কি V স্কয়ার মাইনাস U স্কয়ার ডিভাইডেড 2 A, দেখো A A আর A A কিন্তু কাটা, তার মানে কি থাকলো W ইকুয়াল টু দেখো M ইনটু V স্কয়ার মাইনাস U স্কয়ার ডিভাইডেড 2। এখন খেয়াল করো এই জিনিসটাকে যদি তুমি একটু সাজিয়ে দাও, যে দেখো এই দুইকে দুই পাশে ভাগ করে দিবা, তার মানে হাফ এম বি স্কয়ার, এই যে বি স্কয়ারের সাথে গুণন মাইনাস এই মাইনাস, পরে আবার এম এই পাশে ইউ এর সাথে গুণন হবে, তার মানে এটা যাবে হাফ এম ইউ স্কয়ার, তার মানে হাফ এম ইউ স্কয়ার, খেয়াল করো এই যে দেখো W ইকুয়াল টু এটা ইকুয়াল টু কি W, এই W টা ওই পাশে দিয়ে দিলাম, তার মানে খেয়াল করো W ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার, তার মানে এটা কি ছিল, এটা শেষ গতি শক্তি, এটা কি শেষ গতি শক্তি, দেখো শেষ গতি শক্তি, শেষ গতি শক্তি, আর এটা কি, এটা হচ্ছে আদি গতি শক্তি, খেয়াল করো আদি গতি শক্তি, তাহলে এই যে শেষ গতি শক্তি আর আদি গতি শক্তির পরিবর্তনকে কি বলা হচ্ছে, কাজ বলা হচ্ছে, যেহেতু প্রত্যেকটা একটা শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক, এজন্য এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য, তার মানে গতি শক্তির পরিবর্তনকেও কাজ বলা হয়। আমরা তো এতক্ষণ জানছি কি বল আর সরণের গুণফল, উপাংশের গুণফল সাথে এগুলো ছিল কাজ, কিন্তু আর একটা নতুন টার্ম পেলাম, সেটা হচ্ছে গতি শক্তির পরিবর্তনকেও কাজ বলা হয়। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এই পার্টটা এমনি অনেক লেন্দি হয়ে গেছে, তোমাদের সাথে পরবর্তী পার্টগুলো নিয়ে দেখা হবে এই অধ্যায়ের সেকেন্ড পার্টে, তো সেকেন্ড পার্টে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।